নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে ট্রাভেল হিস্ট্রি ছাড়া করোনা আরো আক্রান্ত দুই, সংবাদ জগতেও চাঞ্চল্য। করিমগঞ্জে সংক্রমণ ভয়াবহ হতে পারে, স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে তোপ কমলাক্ষের। কাছাড়ে দায়িত্ব নিলেন নয়া পুলিশ সুপার, বানুয়ারলাল মিনার লক্ষ্য জননিরাপত্তা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উপসর্গহীন অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে, কিন্তু কোনো কারণ ছাড়া বা ট্রাভেল হিস্ট্রি নেই এমন মানুষের সংখ্যা বরাক উপত্যকায় নেহাত কম নয়। তবু সরকারিভাবে আজ পর্যন্ত আসামে করোনার সামাজিক সংক্রমণ ঘটেছে বলে ঘোষণা করা হয়নি। বুধবার শিলচরে মোট দুই ব্যক্তি করোনা পজিটিভ ধরা পড়েছেন, যাদের কোনো ভ্রমণ বৃত্তান্ত নেই বা ভিন রাজ্য থেকেও এখানে আসেননি। এদের একজন হলেন তারাপুরের রাজদীপ সিং, বয়স ২৬ যুবক। রাজদীপের পরিবারের সঙ্গে শিলচরের সংবাদ জগতের সম্পর্ক অত্যন্ত গভীর, ফলে এ ঘটনা সামনে আসার পর শিলচরের সাংবাদিকদের মধ্যেও চাঞ্চল্য দেখা দিয়েছে। এছাড়া অন্য ভ্রমণ বৃত্তান্তহীন করোনা আক্রান্ত হলেন সুব্রত ঘোষ। সব মিলিয়ে এদিন প্রথম দফায় মোট ১৭ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন। ফার্স্ট লটের রেজাল্ট অনুযায়ী ১৭ জন পজিটিভ পাওয়া গেছে, এর মধ্যে একজন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার আছেন, একজন আছেন যিনি মানে কিছু সিমটমস নিয়ে গত কালকে শিলচর মেডিকেল কলেজে টেস্ট করাতে গেছিলেন, তো তার পজিটিভ এসেছে। আরেকজন সেরকম জ্বর নিয়ে গেছিলেন টেস্ট করাতে, ওনারও পজিটিভ এসেছে। বাকি সবারই ট্রাভেল হিস্ট্রি আছে, এর মধ্যে বিএসএফ জওয়ান আছেন কিছু এবং একজন সিআরপিএফেরও জওয়ান আছেন। তো এদেরকে আমরা ফরেনার্স ট্রাইব্যুনালে ভর্তি করেছি কিছু উদারবন্দ, উদারবন্দের ফরেনার্স ট্রাইব্যুনালে। দুজন মহিলাকে আমরা এসএমদেব সিভিল হাসপাতালে ভর্তি করেছি এবং যাদের যাদের সিমটম আছে এদেরকে আমরা শিলচর মেডিকেল কলেজে ভর্তি করেছি। এমন একটা পজিশনে এসছি যে দেখছি যে প্রায় সিমটোমেটিক কেস আইএলআই সারি সিমটমস নিয়ে মানুষ কমপ্লেন করছে এবং টেস্ট করিয়ে পজিটিভ পাওয়া যাচ্ছে। তো সেটা মাথায় রেখে আমরা শিলচর মেডিকেল কলেজে শুধুমাত্র সিমটমিক কেসগুলোকেই আমরা ভর্তি করাচ্ছি। অ্যাসিমটোমেটিক কেসগুলোকে আমরা আমাদের বাকি যেগুলো সেন্টার আছে ডেজিগনেটেড কোভিড হেলথ সেন্টার সেখানে ভর্তি করাচ্ছি। এখনও কয়েকটা স্লটের রিপোর্ট আসা বাকি। প্রথম স্লটে ১৭ জন, সেকেন্ড থার্ড ফোর্থ স্লট যদি আসে তো বুঝতে পারা যাবে যে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। এদিন কাছাড় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। তিনি বলেন, এখন পর্যন্ত মেডিকেলে মোট ১,২৬৭ ব্যক্তি করোনা পজিটিভ ধরা পড়েছেন, ২৪ ঘন্টায় এখানে আক্রান্তের সংখ্যা হল ৪১। তবে এদিন পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও তিনি উল্লেখ করেন। ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ১১২ জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে, এর ভিতরে ৬৬ মেল, ৪৬ ফিমেল, আর আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে ৬৩১, আর টেস্ট হয়েছে ৬৮৫। এখন অবধি আমাদের টোটাল টেস্ট হয়েছে ৪৬৬২৭, আর এখন অবধি আমাদের টোটাল পজিটিভ এসছে ১,২৬৭, আর গত ২৪ ঘন্টায় আমাদের পজিটিভ এসছে ৪১, আর পেশেন্ট ভর্তি হয়েছেন ১,০১০, আর ডিসচার্জ হয়েছেন ১১, ৯ জন পুরুষ এবং ২ জন মহিলা। আর প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে শিলচর মেডিকেল কলেজে ভর্তি আছেন ১০৮, ছুটি হয়েছেন ৩০৪, ২জনের ডেথ হয়েছে, এখন অবধি টোটাল ৪১৪ অ্যাডমিশন হয়েছেন শিলচর মেডিকেল কলেজ। আইসিইউতে আছে আপনার ৪ জন পেশেন্ট, ঠিকই আছে, মোটামুটি স্টেবল আছে। ওনার একজনকে ভর্তি করা হয়েছে, ওনার একটু শ্বাসকষ্টর মতো আছে, আদারওয়াইজ ওনার বয়স আনুমানিক ৫০ এরকম কাছাকাছি। স্বাস্থ্য বিভাগের গাফিলতির ফলে যে কোনো মুহূর্তে করিমগঞ্জে ভয়াবহ রূপ নিতে পারে করোনার সংক্রমণ।
বুধবার এ অভিযোগ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। কমলাক্ষ বলেন, সীমান্ত জেলার মানুষ আতঙ্কিত, কিন্তু কোনো ধরনের কোভিড প্রোটোকল বা নিয়ম নীতির বালাই নিয়ে এই জেলায় দায়সারা মনোভাব নিয়ে যে যার কাজ করে চলেছেন। বিধায়ক আরো অভিযোগ করেন, এক সপ্তাহ আগে করিমগঞ্জের ক্ষৌরকর্মীদের সোয়াব সংগ্রহ করে গুয়াহাটি পাঠানো হলেও এদের কোনো ধরনের সেলফ আইসোলেশনে রাখা হয়নি। সেলুন কর্মীদের সোয়াব কালেকশন করা হয়েছিল প্রায় সাত দিন আগে, এবং বিশেষ করে সেই রিপোর্টগুলো গুয়াহাটিতে পাঠানো হয়, এবং আজকে অবধি ওদের রিপোর্ট আসেনি। ইতিমধ্যে শুনতে পারলাম যে যতগুলো রিপোর্ট পাঠানো হয়েছিল তার সামান্য রিপোর্ট ইতিমধ্যে করিমগঞ্জে এসেছে, এবং তার মধ্যেখানে রাতাবাড়ির নিবিয়া অঞ্চলে একজন সলুন কর্মীর পজিটিভ পাওয়া গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, যদি একজন সলুন কর্মীর যদি পজিটিভ হয় তাহলে কী হারে সংক্রমণ হবে সেটা আপনারা বুঝে নিন। এবং ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে লাইফ সেভিং মেডিসিন যেটা, সেই মেডিসিন আসামের কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, সোমোয়ারে বরাকবিলিতে তো পাওয়ারই কথা নয়। এখন এই যে লাইফ সেভিং মেডিসিন, আজকে যদি কোনো রুগীর, কোভিড রুগী শ্বাসকষ্ট দেখা দেয়, লাইফ সেভিং মেডিসিন হয়তো বা আমাদের করিমগঞ্জে যারা আছে ওদেরকে কোনো লাইফ সেভিং মেডিসিন দেওয়া হচ্ছে না, ওরা প্যারাসিটামল, আর আমি যাদেরকে কথা বলছি যে আপনার কী মেডিসিন দেওয়া আছে, গ্যাসের ওষুধ আর প্যারাসিটামল দেওয়া হয়েছে, কিন্তু যে মেডিসিনের দরকার সেই মেডিসিনগুলো আমাদের মধ্যে নেই। সোমোয়ারে যদি শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে রোগীর অবস্থা বিপজ্জনক হয়ে যায়। বুধবার করিমগঞ্জে দশজন ক্ষৌরকর্মী, একজন পুলিশ কর্মী ও একজন বিএসএফ এর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তারা হলেন সুজনশীল, বয়স ৩৯, বাড়ি নীলমণি রোড, পাপলু চন্দ, বয়স ৩৫, বাড়ি দুর্গানগর, সুজিত চন্দ, বয়স ২৭, বাড়ি লক্ষ্মীচরণ রোড, বিধান চন্দ, বয়স ৩৪, বাড়ি ইন্দিরা কলোনি, বিজন চন্দ, বয়স ১৯, বাড়ি ভাঙাবাজার, প্রসেনজিৎ চন্দ, বয়স ২৬, বাড়ি আদরকোনা, সুব্রত চন্দ, বয়স ৩৫, বাড়ি লালপুল নীলামবাজার, বিষ্ণুচন্দ, বয়স ৩৮, বাড়ি নীলামবাজার, লিটন চন্দ, বয়স ৪৬, বাড়ি বারগোল, রাজু চন্দ, বয়স ৩৮, বাড়ি হরিবাসর পাথারকান্দি, প্রতিমা দাস, বয়স ৫৫, বাড়ি পার্লার হাসপাতাল রোড, প্রসেনজিৎ সরকার, বয়স ২৩, পুলিশ কর্মী, ডিজি জাগতব, বয়স ৩১, বাড়ি কালীগঞ্জ। কাছাড়ের নয়া পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আইপিএস বানুয়াল্লাল মিনা। বুধবার শিলচরে তিনি বিদায়ী পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের কাছ থেকে দায়িত্বভার সমজে নেন। ২০১৩ ব্যাচের আসাম ক্যাডার আইপিসি বানুয়াল্লালের আগে সোদিয়াতে পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। গত ৮ জুলাই বিদায়ী পুলিশ সুপার মানবেন্দ্রকে কাছাড় থেকে বদলি করা হয়। বর্তমানে তিনি গুয়াহাটি খানাপাড়ার দশম আসাম পুলিশ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পদের দায়িত্ব নেবেন। এদিন কাছাড়ের পুলিশ সুপারের পদে আসীন হয়ে মিনা সাংবাদিকদের সঙ্গে মিলিত হন। তিনি জানান, এ মুহূর্তে তাঁর কাছে জেলাবাসীর নিরাপত্তা প্রদানের পাশাপাশি জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখাই হবে অন্যতম লক্ষ্য। পাশাপাশি নয়া পুলিশ সুপার কোভিড পরিস্থিতিতে সরকারি বিধি সবাইকে মেনে চলারও আহ্বান জানান। তিনি বলেছেন, বর্তমান সময়ে কেউ বিধি অমান্য করলে তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। और सिलचर के लिए मेरा पहला प्रायोरिटी लॉ एंड ऑर्डर रहेगा और पब्लिक की सेफ्टी एंड सिक्योरिटी वो फर्स्ट प्रायोरिटी रहेगी। করোনার ভয়াবহ সংক্রমণের কথা বিবেচনা করে জেলা প্রশাসন ইতিমধ্যেই জেলার সব সাপ্তাহিক, অর্ধ সাপ্তাহিক এবং সান্ধ্যকালীন বাজার বন্ধের নির্দেশ দিলেও এর কোনো প্রভাবই পরিলক্ষিত হয়নি শালগঙ্গা বাজারে। বুধবার বাজারে গিয়ে এমন দৃশ্যই প্রত্যক্ষ করা গেছে। ভিড় জমেছে ক্রেতা বিক্রেতাদের, নেই কোনো ধরনের সামাজিক দূরত্ব মানার বালাই, নেই ফেস মাস্ক। প্রশাসনের বাজার বন্ধের নির্দেশকে অনেকটা তুড়ি মেরে উড়িয়েই যে যার কাজে ব্যস্ত থাকতে দেখা গেল এদিন। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ পুলিশের হাতে আটক দুই যুবক, তাদের তাহির সুলতান এবং নূর আহমেদ বলে শনাক্ত করা হয়েছে। বুধবার করিমগঞ্জে সোনাখিরা চেকপোস্টে পুলিশ রুটিন তল্লাশি অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করেছে।
AS11Q9808 নম্বরের একটি ডাস্টার গাড়ি থেকে ব্রাউন সুগারের 45টি কৌটো এদিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কাঁঠালতলির বাসিন্দা মাদক পাচারকারী নূর এবং সুলতানের ব্রাউন সুগারের কৌটোগুলো স্থানীয় মাদক কারবারি কুটির এবং জুবেরের কাছে সমজে দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশের জালে পড়ে যায় উভয় কারবারি। পাতারকান্দি বাইপাসর পরা মই এটা ইনফরমেশন পাইছো যে AS11Q9808 গাড়িখনত আই আছে তেতিয়া মোৰ গেটৰ সম্মুখত যেতিয়া আহিলে তেতিয়া মই চেক কৰিলোঁ। কৰাৰ পিছত এই নূৰ আহমেদ বুলি ল'ৰাটোৰ এই পকেটৰ পৰা পাইছোঁ। তাৰ বয়স হ'ব 32 বছৰ। আৰু লগতে যে ড্ৰাইভাৰটো আছিলে তাৰ নাম হ'ল তাহিৰ সুলতান। সিহঁতৰ দুটাৰ ঘৰ খাটলতলি বাগানত। পিছতে মই পাতেখন্দি অফিচাৰক কল কৰিলোঁ। এতিয়া অফিচাৰ আহিছে আৰু পিছতে এইটো কোৰ্টত পাঠায় না থানাত লৈ যায় তেখেতে ব্যৱস্থা কৰিব। তলে নি পেলাই সিহঁতে কি জানে ত্ৰিপুৰাতে চাপ্লাই কৰে নেকি? তাৰ ব্যৱসায় কত বছৰ ধৰি কৰে? কোন জাগাত থাকে আনো এইগুলা? কতদিন ধরে জড়িত পুলিশ? সোনাবাড়ি ঘাটে 70 লক্ষ টাকার পূর্ত সড়কের কাজের সূচনা করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার ফলক উন্মোচনের মাধ্যমে কাজটির সূচনা করেন বিধায়ক। এসওপিডি প্রকল্পের বরাদ্দ অর্থে সিসি ব্লক দিয়ে তৈরি করা হবে ওই রাস্তা। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের সোনাই ধলাই টেরিটোরিয়াল ডিভিশনের কার্যবাহী বাস্তুকার আকবর হোসেন মজুমদার, এসডিও মইনুল হক বড়ভূঁইয়া সহ আরো অনেকে। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর গত 4.5 বছরে সোনাইয়ে তার উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। বিধায়ক বলেন, কেন্দ্র রাজ্য বিজেপি সরকার এবং সোনাইয়ে দলীয় বিধায়ক থাকায় এই কেন্দ্রে উন্নয়নমূলক কাজ দ্রুত ত্বরান্বিত হচ্ছে। এই রেশন কার্ডের হোল্ডারে ফ্রি রেশন, এর বাদে স্পেশাল রেশন 5 কিলো করে বিনামূল্যে চাল, বিনামূল্যে ডাল। যারা রেশন কার্ড নাই এরারে 1000 টাকা করে দেওয়া, এরপরে যারা রেশন কার্ড নাই এরারে আরো 20 কিলো করে চাল দেওয়া, প্রত্যেক বিকলাঙ্গ করে 1000 টাকা করে দেওয়া, প্রত্যেক বৃদ্ধা বৃদ্ধা করে 1000 টাকা করে দেওয়া, এর বাদে 3 মাসের ইলেকট্রিক মাসল ফ্রি। এইভাবে রেশন কোন সরকারে এর আগে দিছে না। এটা প্রথম এক সরকার যেটা ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার কেন্দ্রে এবং মানে দিশপুরে, আর এটা সবগুলা সম্ভব হয়েছে যে এখানে যদি অন্য দলের। কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের সূচনা হল মণিয়ারখালে। স্বচ্ছ ভারত অভিযান মিশন কর্মসূচির অধীনে মণিয়ারখাল চা বাগান নাচঘরের পাশে ওই টয়লেট নির্মাণ কাজের সূচনা হয়েছে বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, মণিয়ারখাল জিপি সভাপতি পরেশ নাতি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার এসবি নাথ সহ আরো অনেকে। পরে নির্মাণ কাজ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন জেই এসবি নাথ। এমএসসি কমিউনিটি ম্যানেজড স্যানিটারি কমপ্লেক্স, এটা টোটাল এস্টিমেট ভ্যালু হইল 3 লাখ। 3 লাখ তাকিয়া পিএইচই ডিপার্টমেন্টের এসবিএম গ্রামীণ তাকি দেওয়া হবে 70%, আর জিপির তাকি দেবে 30%। এইটার মধ্যে দুইটা ইউনিট আছে, একটা জেন্টস একটা লেডিস। জেন্টসের এখানে থাকবে একটাই টয়লেট আর দুইটা ইউরিনেল, একটা ওয়াশ মেশিন। সেম লেডিসরারও থাকবে একটা টয়লেট, দুইটা ইউরিনেল, একটা ওয়াশ মেশিন। আর এটা পিচ সিস্টেম, দুইটা লাগিয়ে দুইটা পিচ থাকবে। পিচটার ডাইমেনশন হইল 1.2 মিটার ডেপ অ্যান্ড ডায়া হইল।
অবশেষে করোনার সার্টিফিকেট জালকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার সকালে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে পালানোর সময় অবৈধ অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার হন শাহিদ। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উত্তরার একটি গোপন ডেড়ায় অভিযান চালায় র‍্যাব। বুধবার সকালে বোরখা পরে নৌকাযুগে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন শাহেদ। ঠিক তখনই র‍্যাবের জালে ধরা পড়েন। মঙ্গলবার রাতে গাজীপুর থেকে রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে র‍্যাবের ডিজি জানান, শাহেদ সবসময় তাদের নজরদারিতে ছিলেন। তাকে মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহানগরের গোয়েন্দা পুলিশ করুণার সনদ জালিয়াতি কাণ্ডে জড়িত অপর একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরীকেও 3 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি ঋদ্ধি হকের রিপোর্ট। একদিকে আলগাপুর বিধানসভা কেন্দ্রের বহু এলাকার গ্রাহক পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত, আর অন্যদিকে আলগাপুর সাবস্টেশনের বাইরেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে কয়েক লক্ষ টাকার নতুন প্যানেল মেশিন। বুধবার আলগাপুর বিদ্যুৎ সাবস্টেশন ঘুরে এসে এ অভিযোগ করেন বিজেপি হাইলাকান্দি জেলা কমিটির সদস্য বিলালউদ্দিন লস্কর। বিলাল অভিযোগ করেন, হাইলাকান্দি বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতির ফলেই এমনটা হচ্ছে। সুষ্ঠু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। কেন্দ্রের যত্রতত্র মরণ ফাঁদ হয়ে ঝুলে রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার। প্রায়শই ভুতুরে বিল দেখে চক্ষু চড়ক গাছে উঠেছে গ্রাহকদের। এই যে মেশিন, বেকার মেশিন, যেটা প্রায় কয়েক লক্ষ টাকার মেশিন, যে আজকে বিগত 1.5-2 বছর থেকে এখানে গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু এই নেগলিজেন্সির কারণে অফিসের, আমি মনে হয়, আমার মনে হয় অফিসের নেগলিজেন্সির কারণে এটা লাগানি হচ্ছে না। যখন সেটা লাগানি হচ্ছে না, খারাপ মেশিন লাগাইয়া তখন আমার কারেন্ট এরিয়ার মধ্যে মানে কোন বাতাস দিলে, বাতাস না থাকলেও কারেন্ট জায়গা প্রবলেম থাকে, বৃষ্টির তার বিজিলেও আমাদের কারেন্ট জায়গা, যার কারণে আজকে আমি অফিসে এখানে সাবসেন্টারে দেখতে পারলাম যে ব্রেকার মেশিন রৌদ্রে শুকার মেঘে ভিজে, যে আমরা আমাদের লক্ষ লক্ষ টাকার মেশিন আজকে এখানে ছায়াহীন জায়গার মধ্যে থাকি, আমরা আবার এটা নষ্ট হওয়ার, এটা যদি খালকে প্রায় 1-2 বছর পরে আবার লাগানি হয়, আবার সেম নষ্ট নষ্ট জিনিস লাগানি হইব, আমরা খাজে খাজ হইত না, যার কারণে আমি আজকে, আমি মনে হয় আমি ডিসি মহোদয়ের কাছে সম্বোধন করে কথা কই আছে, আজকে আমাদের আলগাপুরে যাতে গভর্নমেন্টের, যাতে আমাদের যেটা মেশিন গুলা যাতে দেওয়া হয়েছে, যাতে মেশিন অতিসত্বর যাতে আমাদের ব্রেকার মেশিন আলগাপুর সাব সেন্টারে লাগিয়ে আমাদের কারেন্টের প্রবলেম যাতে সলভ করে দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে ট্রাভেল হিস্ট্রি ছাড়া করোনা আরো আক্রান্ত 2। সংবাদ জগতেও চাঞ্চল্য। করিমগঞ্জে সংক্রমণ ভয়াবহ হতে পারে, স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে তোপ কমলাক্ষের। কাছাড়ে দায়িত্ব নিলেন নয়া পুলিশ সুপার, বানুয়ারলাল মিনার লক্ষ্য জননিরাপত্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।